বিকেলের নাস্তায় কিংবা ইফতারে ডিম আলুর চপ আমাদের সবার খুবই পছন্দ প্রিয় দর্শক আমি আজকে আপনাদের জন্য নিয়ে এলাম দোকানের মতো করে ডিম আলুর চপের রেসিপি তবে ঘরে তৈরি করলে দোকানের চেয়েও গুণ মজাদার হয় এই ডিম আলুর চপ তাহলে চলুন রেসিপিটা দেখে নিই আমি এখানে দু কাপ আলু সেদ্ধ করে ভালো করে চটকে নিয়েছি এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম আমি এক চা চামচ দিলাম দিয়ে দিচ্ছি আধা চা চামচ চাট মশলা বা চটপটি মশলা যে মুদি দোকানে পেয়ে যাবেন দিয়ে দিচ্ছি আধা চা চামচ ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিলাম আধা চা চামচ ভাজা ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতন চিলি ফ্লেক্স বা শুকনো মরিচ শুকনো খোলায় টেলে গুঁড়ো করা চাইলে এখানে কাঁচামরিচও দিতে পারেন দিয়ে দিচ্ছি এক চা চামচ আদা বাটা এবার দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ বেরেস্তা আপনি এখানে কাঁচা পেঁয়াজ দিতে পারেন তবে কাঁচা পেঁয়াজ দিলে এর স্বাদটা ভালো আসে না আর পেঁয়াজ ব্যবস্তা ব্যবহার করলে এর স্বাদ যেমন ভালো আসে ফ্রিজে দীর্ঘদিন রেখে খাওয়াও যায় যেটা কাঁচা পেঁয়াজ দিলে বেশি দিন রাখা যায় না আলুটা নষ্ট হয়ে যায় আর কাঁচামরিচের চেয়ে শুকনো মরিচ ব্যবহার করলে এর স্বাদটা কিন্তু অনেক ভালো আসে দোকানে কিন্তু শুকনো মরিচ ব্যবহার করে এবার ভালোভাবে মেখে আমি রেখে দিলাম আর এখানে আমি ডিম টুকরো করে নিয়েছি আমি একটা ডিমকে চার ভাগ করে নিয়েছি এবার পর্যাপ্ত পরিমাণে আলুর মিশ্রণ নিয়ে এর ভেতরে আমাদেরকে ডিমের টুকরোগুলো দিতে প্রিয় দর্শক ভালোভাবে আমি মেখে নিলাম এবং খেয়াল রাখতে হবে চপটা যেন মসৃণ হয় কোনো ফাটল যেন না থাকে যদি চপে কোনো ফাটল থাকে তাহলে কিন্তু ভাজার সময় চপটা ফেটে যাবে ভালোভাবে আমি মসৃণ করে নিয়ে এর ভেতরে ডিমের টুকরো দিয়ে এর উপরে আরেক প্রলেপ আলুর মিশ্রণটা দিয়ে দিচ্ছি এবার আমি ভালোভাবে এটাকে মসৃণ করে একটা চপের শেপ দিয়ে নিলাম দেখুন প্রিয় দর্শক এভাবে আমি সবগুলো চপ রেডি করে নিলাম এবার আমি চলে যাচ্ছি দ্বিতীয় অংশে আমি এখানে নিয়ে নিয়েছি দুটো ডিম দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ চা চামচ লবণ এবং ওয়ান ফোর্থ চা চামচ লাল মরিচের গুঁড়ো এখানে লালমরিচের গুঁড়ো ব্যবহার করলে স্বাদটা ভালো আসে এবার ভালোভাবে ডিমটা আমি ফেটিয়ে নিলাম এখন সে যে আলুর চপগুলো তৈরি করেছি সেই চপগুলো আমি ডিমে ডুবিয়ে নেব হাত ব্যবহার করবেন না এরকম কাটা চামচ দিয়ে চপগুলো ডুবিয়ে নিলে আপনার হাতটা শুকনো থাকবে এবং এটা আমি এবার বিস্কুটের গুঁড়োয় গড়িয়ে নিব এতে করে আপনার হাতে কোনো ধরনের ডিম লাগলো না আর বিস্কুটের গুঁড়োটাও কিন্তু কম অপচয় হলো হাতটা শুকনো রেখে আমি এর গায়ে বিস্কুটের গুঁড়োটা গড়িয়ে নিচ্ছি প্রিয় দর্শক দেখুন আমি চারপাশে ভালোভাবে বিস্কুটের গুঁড়োটা গড়িয়ে নিচ্ছি আপনারা চাইলে এখানে ব্রেড ক্রামসও ব্যবহার করতে পারেন তবে দোকানে বিস্কুটের গুঁড়োই ব্যবহার করে আর বিস্কুটের গুঁড়োটা কিন্তু আমি নিয়েছি টোস্ট বিস্কুটের গুঁড়ো যেটাতে কোনো চিনি থাকে না ভালোভাবে চেপে চেপে লাগিয়ে নিলাম সব পাশে ভালোভাবে চেপে লাগিয়ে নিতে হবে না হলে কিন্তু তেলে দিলে বিস্কুটের গুঁড়োটা তেলে পরে তেল নষ্ট হবে ভাজার জন্য আমি পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি ডুবো তেলে ভাজতে হবে না অর্ধেকটা ডুবলেই হবে আলতো হাতে নেড়ে চেড়ে যেতে হবে অতিরিক্ত গরম করা যাবে না তেল আর একসাথে কিন্তু বেশি ছাড়া যাবে না দুটো তিনটে করে আপনার ভেজে নিতে পারেন এক সাইড এভাবে ভাজা হয়ে গেলে আলতো হাতে আমি উল্টে দিচ্ছি প্রিয় দর্শক আমি আরেকটা চপ দিয়ে দিচ্ছি এভাবে আমি সবগুলো চপ তুলে নিব যখন দেখব যে এরকম লালচে বাদামি রং হয়ে আসছে তখন আমি তেল থেকে ঝড়িয়েটা উঠিয়ে নিচ্ছি প্রিয় দর্শক দেখুন কোনো চপই কিন্তু আমার ফেটে যায়নি মসৃণ ধরনের চপ তৈরি হয়েছে আপনারা চাইলে এটা এভাবেও সার্ভ করতে পারেন চাইলে এটা কেটেও সার্ভ করতে পারেন এতেও সুন্দর লাগে তাহলে প্রিয় দর্শক তৈরি হয়ে গেল আমাদের সবার খুব পছন্দের ডিম আলুর চপ ইফতারে কিংবা বিকালের নাস্তায় সার্ভ করুন আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেল এবং পেজের পাশেই থাকবেন সবাই অনেক ভালো থাকুন ধন্যবাদ সবাইকে